গুড ইভিনিং বন্ধুরা, আমি গৌতম বিশ্বাস, জেবি ম্যাট্রিক্স চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, তোমরা জানো এই জেবি ম্যাট্রিক্স খোলা হয়েছে একমাত্র যারা অঙ্ককে ভয় পাও, যারা অঙ্ক নিয়ে অঙ্ক একদম দুর্বল তাদের জন্যই কিন্তু এই জেবি ম্যাট্রিক্স খোলা হয়েছে। প্রতিদিন না সপ্তাহে সোমবার শুক্র সন্ধ্যা 7:30টার সময় ভিডিও আপলোড করা হয়ে থাকে। তোমরা অবশ্যই সোমবার শুক্র 7:30টার সময় অবশ্যই তোমরা এই চ্যানেলটিকে অবশ্যই ফলো করবে। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের বেশি করে শেয়ার করবে, তারাও যেন সাবস্ক্রাইব করে এবং লাইক এবং কমেন্ট অবশ্যই করবে। তোমাদের লাইক এবং কমেন্ট আমার ভিডিও করার উৎসাহটা বাড়িয়ে তোলে। যাই হোক বন্ধুরা, আবারও বলছি, যারা অঙ্কে দুর্বল, যারা অঙ্ক নিয়ে ভয় পাও তারা মনে সাহস রাখো, তোমরা অবশ্যই অঙ্ক পারবে। আমি কথা দিলাম অঙ্ক অবশ্যই পারবে। তোমরা চ্যানেলটিকে শুধু ফলো করো এবং অঙ্ক আমার কথাগুলো শোনার চেষ্টা করো, কি বলেছি সেইভাবে তোমরা করার চেষ্টা করো, অবশ্যই অঙ্কটা পারবে, অঙ্কগুলো পারবে, তোমরাও পারবে। আর ভিডিও স্কিপ করবে না, সম্পূর্ণ ভিডিও দেখবে। যাই হোক বন্ধুরা, আজকে আমরা চঞ্চল ঘোষের পরিমিতির আয়তক্ষেত্রের অনুশীলনী দুইয়ের অঙ্ক করব। আমরা আগের দিন অনুশীলনী এক করেছি, আজকে অনুশীলনী দুইয়ের অঙ্ক করব। যাই হোক, এবার হলো যে কথাটা আমি বলছি, যারা আগের পার্টটা দেখনি অনুশীলনী এক, তারা অবশ্যই ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই প্রথম অনুশীলনীটাকে দেখে নেবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ওইখানে ডিটেলস বলা আছে, আমি আর এই চ্যাপ্টারটায় ডিটেলস আমি বলবো না। যারা দেখনি তারা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কটা ক্লিক করে অবশ্যই প্রথম পার্টটা দেখে নেবে, তাহলে তোমাদের বোঝাই একদম ইজি হয়ে যাবে। আমি কথা দিলাম একদম ইজি হয়ে যাবে। যাই হোক, শুরু করছি। আজকে আমরা এক দাগের অঙ্কটা বলছে, একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি এবং প্রস্থ 5% হ্রাস হলে ক্ষেত্রফল পরিবর্তন কি হবে। বন্ধুরা, এগুলা আমরা এর আগে প্রফিট অ্যান্ড লসের অঙ্ক যখন করেছিলাম তখন কিন্তু এরকম একটা সূত্র দেখো করেছিলাম, প্লাস মাইনাস এক্স, প্লাস মাইনাস এক্স, প্লাস মাইনাস ওয়াই, প্লাস মাইনাস এক্স ওয়াই বাই 100। এই সূত্রটায় তোমরা করলেই কিন্তু অঙ্কটা হয়ে যাবে। দেখো এখানে বলছে একটা দৈর্ঘ্য 10% বৃদ্ধি পেয়েছে, তাহলে বৃদ্ধি পাওয়া মানে কি প্লাস 10, তারপরটা কি বলেছে 5% হ্রাস পেয়েছে, তার মানে মাইনাস 5, পরের সাইনটা হবে দুটো সাইন গুণ করে, তাহলে প্লাসে মাইনাসে কি হবে, অবশ্যই মাইনাস হবে। এক্স এর মান 10, ওয়াই এর মান 5 বাই কত 100, এই শূন্য কাটলাম, এটাকে কাটলে 1-2 হবে, এটা যদি প্লাস মাইনাসে করো প্লাস মাইনাসে কি মাইনাস, 10-এর থেকে 5 বিয়োগ করলে কত হবে 5 হবে, অবশ্যই 5 হবে, 5 হবে, প্লাস 5 হবে, বড়টার আগে সাইন প্লাস, মাইনাস কত হাফ, তাহলে বলো 5-এর থেকে যদি হাফ বাদ দাও তাহলে কত হবে, অবশ্যই 4.5 হবে। হাফ মানে কত, হাফ মানে হলো 0.5, তাহলে দেখো 5 থেকে যদি 0.5 বাদ দাও তাহলে কত হবে, অবশ্যই 4.5%, তাহলে 4.5% অ্যান্সার। ক্ষেত্রফলের পরিবর্তন কি হবে, 4.5% কি হবে, বৃদ্ধি পাবে, 4.5% বৃদ্ধি হবে, যেহেতু পজিটিভ অ্যান্সার এসেছে অবশ্যই বৃদ্ধি পাবে। এখানে দেখো বৃদ্ধি হ্রাস এরকম আছে, তাহলে এটা কি হবে, অবশ্যই বৃদ্ধি পাবে। দুই নম্বরের অঙ্কটা কি বলেছে, দুই নম্বরের অঙ্কটা একই, তোমরা দুই নম্বরের অঙ্কটা করে নেবে। তিন দাগের অঙ্কটাও একই, বৃদ্ধি হ্রাস দুটোই বলেছে। দেখো এখানে তিন দাগের অঙ্কটা তোমরা একটু করে দিক, তিন দাগের অঙ্কটা বলেছে একই অঙ্ক, দেখো এখানে বলছে 20% বৃদ্ধি, তাহলে প্লাস 20, পরেরটা বলছে 30% হ্রাস, তার মানে মাইনাস 30, তারপরে সাইনটা হবে প্লাসে মাইনাসে কি মাইনাস, অবশ্যই 20 গণিত কত 30 বাই কত 100, এই শূন্য 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 কেটে দিলাম, এখানে বিয়োগ করলে কত হবে মাইনাস 10 হবে। দেখো কেন মাইনাস হলো, প্লাসে মাইনাসে মাইনাস 30 থেকে 20 বাদ দিলে 10 হয়, বড়টার আগের সাইন হবে, আর এখানে মাইনাস কত হবে 6, ঠিক আছে বন্ধুরা মাইনাস 6, তাহলে এখানে মাইনাসে মাইনাসে কি হবে, অবশ্যই প্লাস, তাহলে 16 হবে, বড়টার আগের সাইন কি মাইনাস, তার মানে মাইনাস 16। এখানে মানে কি বুঝতে হবে, এখানে দেখো সি দাগে 16% বৃদ্ধি আছে, আবার ডি দাগে 16% হ্রাস আছে, তাহলে অ্যান্সার কোনটা হবে বন্ধুরা, এখানে মাইনাস এসছে মানে হ্রাস হবে, তাহলে অ্যান্সারটা কি হবে 16% হ্রাস। পরেরটা দেখো, চার দাগের অঙ্কটা তোমরা করে নেবে, পাঁচ দাগের অঙ্কটা করে দিচ্ছি আমি একটু। পাঁচ দাগের অঙ্কটা বলছে একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% হ্রাস, আর 20% বৃদ্ধি, দৈর্ঘ্য হলো 20% হ্রাস, তার মানে মাইনাস 20, আর পরেরটা বলেছে প্রস্থ 20% বৃদ্ধি, তাহলে প্লাস 20, পরের সাইনটা কি হবে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 20 গণিত 20 বাই কত 100, তাহলে এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে দিলাম, তাহলে এখানে এই দেখো প্লাস 20 মাইনাস 20 কেটে গেল, তাহলে রইলো কোনটুকু, এইটুকু, খেয়াল করে দেখো, তাহলে এখানে কত হবে মাইনাস 4, তার মানে মাইনাস 4 মানে কি, মাইনাস 4 মানে তোমার 4%
ह्रास हो माइनस एंसर तर मैं चार पार्सेंट ह्रास होने देखो ह्रास आदि आई चार पार्सेंट ह्रास हो माइनस आसले भाव्य ह्रास हो पजिटिव आसले भाव्य बृद्धि पे अच्छा एरपर छय दागर अंक तुम्हारा कर सत दागर अंक सत दागर अंक देखो दो पार्सेंटेज दो आम संख्या दो आई पार्सेंटेज धरे अंक कर ले जाए एक खेल कर देखो प्रथम एक पार्सेंट बृद्धि एखे आयताकार बागान दैर्घ्य सत्ान्न मीटर प्रस्त छत्तीस मीटर जदि आयताकार क्षेत्रटर दैर्घ्य एक पार्सेंट बृद्धि है प्रस्त एक पार्सेंट ह्रास है तेल क्षेत्रफल मैं कि परिवर्तन आसें तेल एखे कि संख्या तुम्हार ना धरले हो पार्सेंटेज प्रथम एक पार्सेंट बृद्धि तरह प्लस वन पर एक पार्सेंट ह्रास तर मैं माइनस वन तर प्लस माइनस एक अवश्य माइनस हो तरह ये एक गणित एक बै कत हंड्रेड देखो प्लस एक माइनस एक केटे गलो रही बाकी कोटा तेल एट के कत हो एक बै एकशो एक बै एकशो मान कि बंधुरा एकशो दिए भाग करा मान दू घर आगे दशमिक हो कि बल्लम एकशो दिए भाग करा कोनो किसुके एकशो दिए भाग करा मान दू घर आगे दशमिक हो ठीक है दस दिए भाग करा मान एक घर आगे दशमिक जदि एक हज़ार दिए भाग करते बोले तीन घर आगे दशमिक हो तेल एखे एक बै एकशो मान दू घर आगे दशमिक हो कत हो यकम हो और माइनस एस मान कि माइनस एस मान ह्रास पा तेल एखे कि अन्सार कि देखो ये एक पार्सेंट कमें सी दागर डि दागर अपशन आ जरो पॉइंट वन जरो पॉइंट जरो वन पार्सेंट कमें जेहतु माइनस एस तेल डि दागर अपशन जरो पॉइंट जरो वन पार्सेंट कमें जेहतु माइनस एस तरपे देखो पर अंकटा देखो एक आयत क्षेत्र एक बाहू अपरिवर्तित रेखे अपर बाहू टेन पार्सेंट बृद्धि पेले क्षेत्रफल की परिवर्तन हो क्षेत्रफल की परिवर्तन हो देखो बंधुरा यार उत्तर यही क्षेत्रफल परिवर्तन ओटाई हो कारण ये हलो दस पार्सेंट बृद्धि पे क्षेत्रफल दस पार्सेंट ही बृद्धि पा यह अंक करते हैं मुखे मुखे कर जा बृद्धि सेटाई जदि ह्रास बोले तेल ह्रास ही पा बृद्धि हम बृद्धि पा अंकर अन्सार ये कत दागे दस दागर अंक ये कत हो दस पार्सेंट बृद्धि आठ दागर नय दागर अंक देखो बोलते एक आयताकार बागान एक दिखे बाहू अपरिवर्तित रेखे अपर दिखे बाहू फोर पॉइंट फाइव पार्सेंट बृद्धि पेले क्षेत्रफल की परिवर्तन है तेल वो बृद्धि पे ये बृद्धि पा फोर पॉइंट फाइव पार्सेंट ही बृद्धि पा ठीक है बंधुरा बृद्धि पेले बृद्धि ही पा दस दागर अंक एक ही बेपार एखे बोलते टेन पार्सेंट ह्रास पेले तेल क्षेत्रफल की टेन पार्सेंट ह्रास ही पा ठीक है ये एगारो दागर अंक एखे टेन पार्सेंट ह्रास बोले एखे टेन पार्सेंट ह्रास पा बारो दागर अंक एक आयताकार जमिर दैर्घ्य पचिस पार्सेंट बृद्धि पेले क्षेत्रफल अपरिवर्तित रखते हम प्रस्त कत पार्सेंट ह्रास ये देखो बंधुरा कि जमिर दैर्घ्य पचिस क्षेत्रफल अपरिवर्तित रखते गले प्रस्त कत पार्सेंट ह्रास करते हैं तेल ये एक ख्याल कर देखो प्रथम अवस्था क्षेत्रफल এখানে কি বলছে প্রস্থ কত পার্সেন্ট হ্রাস করতে হবে পঁচিশ পার্সেন্ট যদি বৃদ্ধি পায় তাহলে ক্ষেত্রফল ক্ষেত্রফলটা অপরিবর্তিত রাখতে হলে প্রস্থ কত পার্সেন্ট হ্রাস করতে হবে তাহলে এখানে আমি যদি একশো ধরে নিই প্রথম অবস্থায় তাহলে এখানে পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পাওয়া মানে কত একশো পঁচিশ হয়ে গেছে এখন আগে ছিল একশো এখন হয়ে গেছে কত একশো পঁচিশ ঠিক আছে বন্ধুরা পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পাওয়া মানে কি একশো ছিল এখন হয়ে গেছে কত একশো পঁচিশ এবার বলছে পূর্বের অবস্থায় অপরিবর্তিত রাখতে মানে কি আগের মতো অবস্থায় ফিরতে হলে তাহলে কত কমাতে হবে তাহলে আমি বর্তমান অবস্থায় তো বন্ধু এইখানে দাঁড়িয়ে আছি বোঝার চেষ্টা করো বর্তমান অবস্থায় কিন্তু আমি এখানে দাঁড়িয়ে আছি প্রথম অবস্থায় ছিল আমার একশো এখন পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পাওয়া মানে কত একশো পঁচিশ হয়ে গেছে তাহলে একটু খেয়াল করে দেখো বর্তমান অবস্থায় কিন্তু আমি এইখানে দাঁড়িয়ে আছি এবার ওরা বলেছে অপরিবর্তিত রাখতে হলে অপরিবর্তিত রাখতে মানে কি আগে যা ছিল তাই তার মানে এই একশোতে ফিরতে হলে তোমাকে কত কমাতে হবে তাহলে আমার তো পঁচিশ কমাতে হবে কোথার থেকে একশো পঁচিশ থেকে তাহলে একশো পঁচিশে কমাতে হবে কত পঁচিশ একে কত এইটা আর হান্ড্রেডে কত তাহলে এখানে একশো হলো তাহলে পাঁচ পঁচিশে কত একশো পঁচিশ পাঁচ দিয়ে কাটলে কুড়ি হবে তাহলে কুড়ি পার্সেন্ট কমাতে হবে ঠিক আছে বন্ধুরা কুড়ি পার্সেন্ট কমাতে হবে তারপরে দেখো পরে দাগেরটা তেরো দাগে তেরো দাগের অঙ্কটা একই অঙ্ক তেরো দাগের অঙ্কটাও একই অঙ্ক যাই হোক বন্ধুরা যদি চ্যানেলটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করবে বন্ধুদের বেশি বেশি করে শেয়ার করবে তারাও যেন অবশ্যই সাবস্ক্রাইব করে আর ভিডিও স্কিপ করে দেখবে না পুরো ভিডিওটা দেখবে এই গরমের ভিতরে অনেক কষ্ট করে ভিডিও বানাতে হয় বন্ধুরা তোমরা অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করবে তাতে আমার ভিডিও করার উৎসাহটা বাড়ে ঠিক আছে বন্ধুরা আর একটা কথা এই যে স্ক্রিনে যে ফোন নাম্বারটা দেওয়া আছে তোমরা অনেকে ফোন করছো এই ফোন করবে না এই নাম্বার হোয়াটসঅ্যাপে আছে হোয়াটসঅ্যাপ করবে আমি চেষ্টা করব অবশ্যই তোমাদের উত্তর দেওয়ার যদি ফ্রি থাকি যাই হোক আমরা তেরো দাগের অঙ্কটা দেখছি জমির দৈর্ঘ্য বলছে কুড়ি পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে তাহলে আমি প্রথম অবস্থায় একশো ধরে নিলে এখন কত হয়ে গেছে একশো এখানে টেন পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে তার মানে একশো দশ হয়ে গেছে
এবার বলছে ক্ষেত্রফল অপরিবর্তিত রাখতে হলে প্রস্থ কত হ্রাস করতে হবে। তাহলে আমি দাঁড়িয়ে আছি কোথায়? এইখানে। আগে ছিলাম কোথায়? এইখানে। আমি কিন্তু বর্তমানে এইখানে আছি। তাহলে এইখান থেকে আমাকে যদি অপরিবর্তিত রাখতে হয়, তার মানে তো আমার একশোতে ফিরে আসতে হবে। অপরিবর্তিত রাখতে মানে কি? একশোতে ফিরে আসতে হবে। কোথার থেকে? এইখান থেকে। তাহলে আমার কমাতে হবে কত? দশ কমাতে হবে না? কোথার থেকে? একশো দশের থেকে দশ। তাহলে একশো দশে কমাতে হবে কত? দশ। একে কত এইটা, আর একশোতে কত? তাহলে হান্ড্রেডে কত? তাহলে এই শূন্য কাটলাম, একশো বাই এগারো মানে কত? নয় পূর্ণ একের এগারো। ঠিক আছে বন্ধুরা, এইবার দেখো বন্ধুরা, তেরো দাগ হয়ে গেল, চোদ্দ দাগ, একই অঙ্ক তোমরা করে নিও, পনেরো দাগ, এই যে পনেরো দাগটা দেখো, এটা হ্রাস পেয়েছে। তাহলে প্রথম অবস্থায় আমি একশো ধরে নিলাম, তাহলে প্রথমে ছিল কত? একশো। এবার বলেছে কুড়ি পার্সেন্ট হ্রাস পেলে, তাহলে এটা কত হয়ে গেছে? আশি। তাহলে প্রথমে ছিল একশো, এখন কিন্তু আমি দাঁড়িয়ে আছে কোথায়? আশিতে। কুড়ি পার্সেন্ট হ্রাস পেয়েছে। এবার বলছে ক্ষেত্রফল অপরিবর্তিত রাখতে হলে, মানে এইটাই যদি রাখতে হয়, এইখান থেকে যদি এটাই রাখতে হয়, তাহলে বলছে কত পার্সেন্ট বৃদ্ধি করতে হবে? আমরা কোথায় বন্ধুরা? আশিতে দাঁড়িয়ে আছি। তাহলে আমার এইখান থেকে এইখানে ফিরতে হলে আমাকে বাড়াতে হবে কত? অবশ্যই কুড়ি বাড়াতে হবে। কততে কুড়ি বাড়াতে হবে? আশি, আশির থেকে কুড়ি বাড়াতে হবে। তাহলে আশিতে যদি আমি কুড়ি বাড়াই, তাহলে একে কত এইটা, আর একশোতে কত? হান্ড্রেডে কত? এই শূন্য কাটলাম, এটা চার চা চার দুগুণে আট, চার পঁচিশে কত? একশো পঁচিশ পার্সেন্ট হবে। ঠিক আছে বন্ধুরা, এরপরে দেখো ষোলো দাগের অঙ্কটা একই, আর এবার সতেরো দাগের অঙ্কটা, সতেরো দাগের অঙ্কটা একটু খেয়াল করে দেখো। সতেরো দাগের অঙ্কটা তোমরা একটা সূত্র মনে রাখবে, দৈর্ঘ্য বের করার নিয়ম, দৈর্ঘ্য বের করার নিয়মটা হলো, দৈর্ঘ্য বের করার নিয়ম, দৈর্ঘ্য বের করার নিয়ম হলো রুট ওভার ক্ষেত্রফল। কি বললাম? ক্ষেত্রফল, ক্ষেত্রফল বাই টু। কি বললাম? ক্ষেত্রফল বাই টু। গণিত যত গুণ বলবে, যত গুণ, তার স্কোয়ার মাইনাস হলো ওয়ান, বাই হলো যত গুণ বলেছে তত গুণ, যত গুণ, যত গুণ বলেছে সেটা কথা হবে। ঠিক আছে বন্ধুরা, তাহলে এটা কিসের সূত্র? দৈর্ঘ্যের সূত্র, দৈর্ঘ্য বের করার সূত্র। তাহলে এখানে বলেছে দেখো, একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আটচল্লিশ বর্গ সেন্টিমিটার এবং কর্ণ ও দৈর্ঘ্যের যোগফল, যোগফল প্রস্থের তিন গুণ, কর্ণ এবং দৈর্ঘ্যের যোগফল, এই যে যত গুণ বললাম তো, এইটা কিন্তু ওইটাকেই নির্দেশ করছে, মানে কর্ণ এবং দৈর্ঘ্যের যোগফল প্রস্থের তিন গুণ, যত গুণ বলবে, কত গুণ বলছে? তিন গুণ। তাহলে বলছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত? তাহলে এইখানে আমার সূত্রটা কি? সূত্রটা হলো রুট ওভার, এখানে ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল হলো আটচল্লিশ, আটচল্লিশ বাই টু, গণিত যত গুণ মানে কত? তিন বলেছে, তাহলে তিনের স্কোয়ার মাইনাস কত? ওয়ান, গণিত যত গুণ মানে কত? তিন। এখানে একটু খেয়াল করো, তিনের স্কোয়ার মানে কত? নয় হবে। তাহলে নয়ের থেকে এক বিয়োগ করলে কত হবে? আট হবে বন্ধুরা, এক লাইনে করে দিলাম, আট হবে। তাহলে দেখো এইটাকে যদি কাটো, এটা চব্বিশ দুগুণে কত? আটচল্লিশ, আর চব্বিশ দিয়ে এটা তিন দিয়ে এটাকে কাটলে তিন আটা চব্বিশ, তাহলে এটা কত হলো? উপরে হলো আট গুণ আট, তাহলে আট আটা কত? চৌষট্টির বর্গমূল করলে কত হবে? আট হবে। তাহলে এটার দৈর্ঘ্য কত হবে? অবশ্যই আট হবে। ক্লিয়ার বন্ধুরা? আট হবে। দেখো পরে আঠারো দাগের অঙ্কটা, আঠারো দাগের অঙ্কটাও কিন্তু দৈর্ঘ্য বের করতে বলেছে। তাহলে কি আমার সূত্রটা কি? সেই সূত্রটা হলো কি? রুট ওভার ক্ষেত্রফল বাই টু, ক্ষেত্রফল বলেছে কত? চব্বিশ, তাহলে চব্বিশ বাই কত? দুই। গণিত এখানে বলেছে কি? যত গুণ মানে এখানে দুই গুণ বলেছে, তাহলে দুই গুণ বলেছে মানে কত? দুইয়ের স্কোয়ার মাইনাস কত? ওয়ান, বাই কত? যত গুণ মানে কত? দুই গুণ। তাহলে এখানে দেখো এক লাইনে করছি, এখানে দুইয়ের স্কোয়ার মানে কত? চার, চারের থেকে এক বিয়োগ করলে কত হবে? অবশ্যই তিন হবে। তাহলে এখানে যদি কাটো তুমি বন্ধু, এখানে কত হবে? বারো দুগুণে চব্বিশ, এটাকে যদি তুমি কাটো অবশ্যই কত হবে? ছয় দুগুণে বারো, তাহলে কত হবে? রুট আঠেরো। রুট আঠেরো মানে দেখো এটাকে আমি নয় গুণ দুই লিখতে পারি। ঠিক আছে, এবার নয়ের তো বর্গমূল হয়, দুইয়ের কিন্তু হয় না, তাহলে নয়ের বর্গমূল হলে কত হবে? তিন বাইরে বেরিয়ে যাবে, আর এটার বর্গমূল হলো হলো না বলে এটা ভিতরে থাকে থাকবে, তাহলে এটার অ্যান্সার হবে কত? থ্রি রুট টু। বন্ধুরা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট এবং লাইকটা অবশ্যই করবে, আর বন্ধুদেরও সাবস্ক্রাইব করতে বলবে, তুমি নিজেও সাবস্ক্রাইব করবে, ভিডিওগুলো প্রতিনিয়ত ফলো করো, আমি বলেছি তোমাদের তৈরি করে ছাড়বো, অবশ্যই তোমরা যদি ফলো করো অবশ্যই তোমরা তৈরি হবে, আর কমেন্ট করতে বন্ধুরা ভুলো না। দেখো পুরো ঘেমে গেছি তোমাদের অঙ্ক, এই গরমের ভিতরে আমি ভিডিওটা আপলোড করার জন্য চেষ্টা করছি, তো তোমরা এইটুকু অন্তত হেল্প করো যে কীরকম লাগছে, সেইটুকু আমাকে একটু রিপ্লাই দিলে আমার একটু ভালো লাগে। যাই হোক, এরপরে দেখো উনিশ দাগের অঙ্কটা, এটা বলেছে কিন্তু বন্ধুরা প্রস্থ বের করতে বলেছে। আমরা দৈর্ঘ্যের সূত্র জানি, একটা সূত্র জানলে হয়ে যাবে বন্ধুরা, এখানে বলছে তাহলে আমি দৈর্ঘ্যটাই আগে বের করে নিই, তাহলে এখানে ক্ষেত্রফলটা কত? ক্ষেত্রফল চারশো কুড়ি, তাহলে চারশো কুড়ি বাই কত? টু, গণিত
এখানে বলছে দৈর্ঘ্য আর কোণের যোগফল 6 গুণ তার মানে কত হবে 6 এর স্কয়ার মাইনাস কত 1 বাই কত 2 এই 6 6 যত গুণ বলেছে তত গুণ তাহলে এখানে দেখো 6 6 36 মাইনাস কত 1 তাহলে 36 থেকে 1 বিয়োগ করলে কত হবে অবশ্যই 35 হবে তাহলে এটাকে যদি আমি কাটি 6 7 42 0 এটাকে যদি কাটো তাহলে 35 হবে তাহলে দেখো 35 গুণ 35 তার বর্গমূল করলে কিন্তু 35 হবে কিন্তু এই 35টা কি বেরোলো বন্ধুরা দৈর্ঘ্য বেরোলো 35টা কি বেরোলো দৈর্ঘ্য কিন্তু তোমার অ্যানসার চেয়েছে কি প্রস্থ তাহলে প্রস্থ বের করতে গেলে কি করতে হবে দেখো ক্ষেত্রফল আছে কত 420 420 এর মধ্যে কি আছে দৈর্ঘ্য গুণ কিন্তু প্রস্থ দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান হলো 420 তার মধ্যে দৈর্ঘ্য যদি 35 হয় তাহলে 35 গুণ প্রস্থ সমান সমান কত 420 না 420 তাহলে এই 35 দিয়ে এটাকে যদি আমি কেটে দিই তাহলে কত হবে অবশ্যই 12 হবে এটাকে কাটলে কত হবে 12 তাহলে প্রস্থটা কত হবে 12 হবে ক্লিয়ার বন্ধুরা 12 হবে অ্যানসার তাহলে ঠিক দেখো একইভাবে 20 দাগের অঙ্কটা 20 দাগের আগে 20 দাগের অঙ্কটা করাচ্ছি আমি আবারও বন্ধুরা বলছি কমেন্ট এবং লাইক করতে ভুলো না বন্ধুদের বেশি করে শেয়ার করো এবং এই ভিডিও স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে নিয়মিত ভিডিও দেখবে আমি কথা দিচ্ছি তোমরা তৈরি অবশ্যই হবে একদম শিওর যাই হোক আমরা 20 দাগের অঙ্কটা বলছি এখানে কি বলেছে ক্ষেত্রফল কত ক্ষেত্রফল 120 বাই কত 2 ইনটু কত গুণ বলেছে 4 গুণ তাহলে 4 এর স্কয়ার বাই মাইনাস কত 1 বাই কত 4 গুণ বলেছে 4 তাহলে 4 এর স্কয়ার মানে কত 16 থেকে 1 বিয়োগ করলে কত হবে 15 হবে তাহলে এখানে 15 হবে এটাকে যদি আমি কাটি 4 দিয়ে কাটলে 3 4 12 0 30 এটা কত হবে 15 তাহলে 15 গুণ 15 তার বর্গমূল করলে কত হবে 15 15টা কি বেরোলো দৈর্ঘ্য অ্যানসার চেয়েছে কি প্রস্থ বন্ধুরা তাহলে ক্ষেত্রফলকে প্রস্থ দিয়ে দৈর্ঘ্য দিয়ে গুণ ভাগ করলে বেরিয়ে যাবে তাহলে 120 কে যদি আমি 15 দিয়ে ভাগ করি তাহলে 8 15 কত 120 ঠিক আছে বন্ধুরা তাহলে এটার প্রস্থ কত হবে 8 হবে ক্লিয়ার বন্ধুরা তাহলে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট এবং লাইক করবে তোমরা অবশ্যই পারবে তোমরা শুধু ভিডিওগুলো প্রতিনিয়ত ফলো করো ততক্ষণ বাই।